ওর আনিয়া অর্থাৎ ওর আনে যে সমস্ত হরফ ব্যবহার করা হয়েছে যে সমস্ত আদাবাত ব্যবহার করা হয়েছে সেগুলো সেগুলো আমরা শুরু করছি সেটা হলো গতকালাই আমরা আশি নম্বর দাঁড়ছে আও পর্যন্ত বলেছিলাম এবং আউয়ের মাঝে আসি সেখানে আউ মিন তাহাতি অথবা অথবা পাদদের সদে ছয় নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতে আউ হুয়া অথবা ইহা সে ষোলো নম্বর সুরার সাতত্রি নম্বর আয়াতে এরপর উলা এটা যদিও ইসমে এশারা তবে এটা সাধারণভাবে তারা বুঝাতে বিভিন্ন জিনিস ইঙ্গিত প্রদান করতে হরফের মতোই ব্যবহার হয় এই জন্য রেশমে তালিকা তো রয়েছে এবং এই তালিকা আমরা দিয়েছি উলাইকা তারা সকল ইঙ্গিত শুধু বিশেষ দুই নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াতে উলা ইকাল্লাদিনা তারাই যারা দুই নম্বর সুরার ষোলো নম্বর আয়াতে আন তারা হবে যে তারা তেরাশি নম্বর সুরার চার নম্বর আয়াতে তারা মুমিনদের সঙ্গে পাঁচ নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে উলে ইকা সাউভা তাদের শীঘ্রই চার নম্বর সোড়ার একশত বাউন্ন নম্বর আয়াতে উলে ইকা আলা তারা তাতে দুই নম্বর সোড়ার পাঁচ নম্বর আয়াতে উলে ইকা আলাইহিম তারা যাদের প্রতি দুই নম্বর সোড়ার একশত সাতান্ন নম্বর আয়াতে উলে ইকা আনহা তাদের ইহা হতে

লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম সুম মারাদনাহু আসফাল যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি উত্তম অবয়বে আহসানে তাকউম রূপে সৃষ্টি করেন কিন্তু তার কর্মकांडের মাধ্যমে সে মর্যাদাগত ভাবে একেবারে অতি নিম্নে নেমে যায় তাই কোন সমস্ত মানুষ চতুষ্প জন্তুর নেয় বালহুম অদল না চতুষ্পাদ জন্তুই নয় বরং তাদের চেয়েও খারাপ খারাপে বুঝতে পারে আমরা যদি অস্হাবে কাহাবের সেই কুকুরের কথা যদি পড়ি এবং সাল্লা সাল্লামের বাহন যে খত যে গাদা যে ঘোড়া বা অন্যান্য যা কিছু ছিল সেইগুলো এবং কোরআনে যে সমস্ত প্রাণীদের কথা বলা হয়েছে বিভিন্ন রকম ব্যাখ্যা ব্যাখ্যা আছে সুন্দর ব্যাখ্যা যেটা কোরআনের এক আয়াত অন্য আয়াতে পাওয়া যায় সুতরাং আগের মুবসিনিকরাম সর্বদা তফসিরে ইবনে আব্বাসের অনুসরণ করেছেন অর্থাৎ কোরআনের শব্দ ধারাই একটু পরিবর্তন করে কোরানের আয়াতে তাফসিল করা হয়েছে যেভাবে সবচেয়ে সুন্দর তাফসির বর্তমান সময়ে অর্থাৎ সহজ তাফসির মুজম্ম মালিক ফাহাদ বর্ষা ফাহাত প্রিন্টিং কমপ্লেক্স থেকে যেটা যেটা বের হয়েছে খুবই খুবই সুন্দর সহজ অরবিতে এটা করা কাজেই যে দু তিনটা শব্দ একত্রে এসে বুঝ কি বুঝে এখানে এই সমস্ত বিষয়গুলো এবং অরবি ভাষায় যারা পারদর্শী হতে চায় কোরআনকে কোরআন ধারায় ব্যাখ্যা করতে চায় কোরআনকে কোরআনের মতো রেখেই যারা কথা বলতে চায় তাদের জন্য আসলেই এটা খুব সুন্দর ব্যবস্থাপনা তাদের নেই নম্বর নম্বর আয়াত তারা না এগারো নম্বর সুরা বিশ নম্বর আয়াত উল্যালাহ তারা যাদের জন্য দুই নম্বর সুরার দুইশত দুই নম্বরে যেমন লাহুম বললেই তাদের জন্য হয় কিন্তু উলাইকা লাহুম এর মাঝে একটু শব্দের পার্থক্য আছে এর মাঝে একটু আবেদন অন্যরকম আছে সুতরাং এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে উলাইকা আন্না তাদের জন্য সঙ্গত ছিল না যে দুই নম্বর সোড়ার একশো চোদ্দ নম্বর আয়াতে যে আয়াতদুলার কথা বলি এই অর্থরা ওখানে ওখানে খুব অ্যাপ্রপ্রিয় অন্য জায়গায় যে হবে না বা অন্য জায়গায় যে ভাব বোঝা যাবে না এটা এটা আমরা বলতে পারব না যেই জায়গায় যেই জায়গা থেকে আমরা নেওয়া হয়ে এবং এই এই নেয়ার সময় আরবীয় কেতাবে এর সমর্থন আছে সুতরাং এভাবেই ন্যায় আসে উলা তারা অন্তর্বক্ত 3 নম্বর সূরার 114 নম্বর আয়াতে উলা ইকা হুম নম্বর সূরার 5 নম্বর আয়াতে উলা ইকা হুয়া তাদের এই ফন্দি 35 নম্বর সূরার 10 নম্বর আয়াতে উলা তাদের 54 নম্বর সূরার 43 নম্বর আয়াতে أولائي أجاو اسم إشارة أجاو هذا هادا هذا نها أولائي وأولائي إذاً هذا أمر بولي إذاً دوية شبه ها حرف التنبيه ذا للإشارة سوياً هذا হাজা হার তো শব্দান যাওর তো ইয়া হাজা তंबी উলাই আলা তারা উপর 20 নম্বর সূরা সূরেশ নম্বর আয়াতে আই হরফে ইজাব হয় অবশ্যই ইহা মাহেটা হরফে এটা হরফে নেতাও হয় যেমন হরফেন ইজা পারতে আ আই ইয়া আয়া হায়া আ আই দূর কাছের জন্য ইয়া মধ্যখানের জন্য আয়া এবং হায়া দূরের জন্য এই যে মানে হে বলি হে হে ও হে এটা আরবি শব্দ আই ছেলেরা আই মেয়েটা বলে আই শব্দটা আরবি আই হে সুতরাং আয় হরফে ইজাব আইনা হরবে ইস্তেভাম এবং হরবে জর যে এটা কোথায় কোথায় অর্থে প্রশ্ন মতো আইনে আনতা তা আইনে যে আইন আল মাফর কোথায় পালাবে পালাবার পালাবার স্থান আইনা ছয় নম্বর সুরে বাইশ নম্বর আয়তে আইন আল মাফর পঁচাত্তর নম্বর সুরে দশ নম্বর আয়তে যে ভালো যে কোন প্রভাবশালী লোক কাউকে নিম্ন স্তর লোককে বলে ভাগবি কোথায় পালাবি কোথায় আইন আইন আল মাফা মিমে মিমে ফতহা এবং মাদ্দার আগে যদি আসে তখন ইসমে জরফ হয় যেমন মসজিদ সাজদা করার স্থান মতবাক রান্না করার স্থান মালা আপ খেলাধুলা করার স্থান মারমা গোল কিপারের স্থান মাহবত যেই জায়গায় নাজিল হয় সেই সেইটা মঞ্জিল যেই জায়গায় এসে অবস্থান করে সেটা মঞ্জিল তেমনি ভাবে সোলাসি মাসিদ পিতে গেছে মুস্তাশফা যেই জায়গায় শেফার অর্থাৎ আরোগ্য জন্য চিকিৎসা করা হলে মুস্তাসা এখন সোলাসি মাসিদ ফি থেকে যে ইসমে জরফ এরা ইসমে মাফুলের একেই একই ওজনে আছে মাকান থাকার স্থান মাকম এটাও থাকার স্থান হওয়ার 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 স্থান সুতরাং এই সমস্ত বিষয়গুলো এই সমস্ত এই সমস্ত এই সমস্ত বিষয়গুলো আমাদিগকে খুবই খুবই খেয়াল খেয়াল রাখতে হবে তোমাদের শরিকগুন কোথায় ছয় নম্বর ছিল বাইশ নম্বর আয় আল্লাহ সুবাহ কেয়ামতের দিনে মানুষের এই হীন ও দীন ও অবস্থা অবস্থা বুঝে এটা বলবেন যে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে পৃথিবীতে সাহায্যকারী এবং শক্তিশালী মনে মনে করতে তারা তারা আজকে কোথায় আইনামা যেখানেই দুই নম্বর সুড়ার একশত আটচল্লিশ নম্বর আয়াতে আইনামা যেখানেই তিন নম্বর চোডার একশত বারো নম্বর আয়াতে কিন্তু দুটোর মাঝে পার্থক্য রয়েছে দুই নম্বর একশত আটচল্লিশ নম্বরে আইনামা আইনা আলাদা লেখা হয়েছে এবং মিম আলাদা আর তিন নম্বর একশো বারো আইনামা লেখা হয়েছে উচ্চারণের সময় কোন অক্ষর বা কোনো হারাকাতে কোনো পার্থক্য নাই আইয়ু কোন 80 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আইয়ু হরফে শর্ত এবং হরফে ইস্তিবাম কি কোনটি প্রশ্নবোধক শর্ত অব্যয় 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আইয়ান যে কোন কোনটি 17 নম্বর সূরার 110 নম্বর আয়াতে মা যে কোন 17 নম্বর সূরার 100 দশ নম্বর আয়াতে এখন আইয়ামা লেখতে একই রকম কিছু এটা আইয়ামা আপনি যদি পড়েন তাহলে হয়ে যাবে ইয়ামুনের বহু বচন কাজে কোরআনের শব্দগুলো এভাবে সতর্কতার সাথে দেখতে হবে এখানে কি কি হারাকাত রয়েছে শুধু কেবল বিশেষ করে যখন ইবারত পড়া হয় তখন হারাকাতবিহীন এবারত পড়া হয় তখন ব্যাপারগুলো খুবই সতর্ক থাক থাকতে হয় সুতরাং এখানে নাহু সরফ এলমুল ইমলা এলমুল আরুস এলমুল কাফিয়া এলমুল বালাগত পুরোপুরিভাবে না জানলে এগুলো এগুলো আসে না অনেকে ডাইরেক্ট ভাবে বাংলা পড়ার পরে তর্ক শুরু করে দিচ্ছেন যে আমিও কমিও বুখারি পড়েছি তাহলে এখন পর্যন্ত বাংলাদেশে যে অনুবাদ হয়েছে এটা যারা আরবি জানেন তারা যদি আরবি শহিদুল বুখারি ধরে পাশাপাশি রাখেন তাহলে কতটুকু হয়েছে এটা বোঝা যায় আরবি ভাষা এবং বেশি কমসে কম চার পৃষ্ঠা বাংলা হবে তাহলে সহিহুল হল বুখারি মূলটা বড় বড় কিতাবখানি খানি যেটা কহমি মাদ্রাসায় পড়ানো হয় আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় বিরাট কেতাব তোতুর দিকে হাতে হাতে লাগা ঠা ঠা এক একটা শব্দ এর অনুবাদ ওই বাংলায় এই সেই যে সাত খণ্ডে কি কি লিখে করেছেন কতটুকু কতটুকু করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বলেন আধুনিক প্রকাশনী বলেন ইসলামিক সেন্টার বলেন যারাই করেছেন তার কতটুকু করা হয়েছে তালিমরাই এর পায় এটার মাঝের সরাহ সারা আরবি ব্যাখ্যা ছাড়া এটার অনুবাদ কতটুকু কতটুকু কি হয়েছে বা ওই সরারও যে বাংলা হয়েছে তা তা কতটুকু হয়েছে তবুও কাজটা শুরু হয়েছে জন্য যারা করেছেন তাদের সুক্রিয়া কিন্তু আরো আরো বহুদূর আরো বহুদূর আরো বহুদূর যাওয়ার পরে সুতরাং খণ্ডিত তথ্যনিয়া খণ্ডিত তথ্যনিয়া এবং এই আরবি ব্যাকরণের বা আরবি ভাষার গভীরে না গিয়ে যতটুকু পড়ছেন আলহামদুলিল্লাহ আমল করতে থাকুন আরও পড়তে থাকুন আরবিতে আসতেই হবে আরবিতে আসতেই হবে আরবিতে যখনই আসবেন তখন দেখবেন যে আপনার হৃদয় পট খুলে গেছে এতদিন পর্যন্ত যে কথা বলেছেন সে কথা থেকে আজকের কথা ভালোই সুতরাং আমি যে কথাটা বলি যাহা ওহি তাহাই সহি যাহা সহি তাহাই কহি অহি সারা সহি নাই মানতে মোরা বাদ্য নই অহি নাজিল হরবিতে আসুন শিখি আজ হবে বাংলায় শুরু করেছেন ইংরেজি শুরু করেছেন ভালো কিন্তু আরবির দিকে আসুন মূল ধারার দিকে আপনাকে আপনাকে আসতে আসতে হবে আসতে হবে সুতরাং এদিকে আমরা আহ্বান

একান্ন নম্বর সুরার বারো নম্বর আয়াতে কবে তখন আল্লাহ রবুল আলমিন জবাব দিয়েছেন আয়াত পরে নিন কখন কিয়ামত দিবস আসবে পঁচাত্তর নম্বর সুরার ছয় নম্বর আয়াতে তখন আপনাদের মনেও যদি কেয়ামত সম্পর্কে কোনো সন্দেহ যদি থাকে সন্দেহ থাকার কথা না যদিও থাকে তাহলে যেভাবে লোকেরা প্রশ্ন করেছিল তাদের প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন হে ও হে বারো নম্বর সুরার সত্তর নম্বর আয়াতে আইয়ুহা এবং আইয়াতুহা একটা অব্যয় যখন মুনাদা যখন মোয়ারফ বিল্লাম হয় অর্থাৎ আলিফলাম দেয়া যখন মুনাদা হয় তখন নেদা হরফে নেদা এবং মুনাদার মাঝে আইয়ুহা পুরুষের জন্য এবং আইয়ত স্ত্রী লোকদের জন্য আনা হয় যেমন ইয়ে ও হে প্রশান্ত আত্মা ওখানে ওখানে সেই আত্তাকে আত্মাকে বলতে আত্মাকে বলতে একটা সময় নেয়া ওহে একটা কথা বললেন কিন্তু সাবধান করে যখন কথাটা বলা হয় তখন এ কথাটির গুরুত্ব বাড়ে ওহে যাত্রী দল বারো নম্বর সুরার সত্তর নম্বর আয়াত ইউসুফ্লাহাল্লামের ঘটনা তোমাদের মধ্যে কে কোন ৯ নম্বর সুরার একশো তো নম্বর আয়াজে এখানে দুটো হতো একটা আইয়ু আর একটা মা আইটা শর্ত এবং মাটা আয়াতে আইয়ু না আমাদের মধ্যে কারা বিশ নম্বর সুরার একাত্তর নম্বর আয়াতে আইয়ু হা ও হে হে পঞ্চান্ন নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে আইইউ হা ওহে হ উচলিশম বসুরার সৌ৬টি নম্র আ এছাড়া ই এইউ হাল্লাদি না আ মানু এই যা আগুলো পাঁমে আইু হা দিয়া কত যে এবরাত এবাররাত আছে সে সমস্তগুলো আমাদের আমরা একদিন পরেছি এবং সামনে সামনে আবারও আবারও আমরা।

আমাদের হামজা দিয়ে যে হরফগুলা আছে এই সমস্ত হরফগুলো দিয়ে হামজা দিয়ে হরফগুলো আমাদের সমাপন হলো এখন আমরা এখন আমরা অরবি বর্ণমালার দ্বিতীয় বর্ণ আর কোরআনিক আরবির যদি বলেন তাহলে তা চতুর্থ বর্ণ কিভাবে বলছি কোরআনিক আর প্রথমে আলিফ এরপরে হামজাদুট হামজাতুল আসল এবং হামজাদুল কেতারি এই এরপরে বা সুতরাং আমরা বা শুরু শুরু করেছি আপনি যেটাই বলেন না কেন এই হামজা বা তা এ সমস্ত এ সমস্ত দিয়ে প্রতিটা অক্ষর দিয়ে আমাদের আলাদা আলাদা শব্দ ইত্যাদি আছে এবং তখন আমরা এ সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা আলোচনা করব যেমন দেখেন এই যে দেখেন নুন দিয়া নুন দিয়া অক্ষর আল মৌসুয়া আল্লাহ আলিয়া পঁচিশতম খণ্ড এটা আপনার যে নুন নুন দিয়ে এই যাবে দেখেন যে প্রতিটি বর্ণই এভাবে এভাবে এই যে নুন বর্ণ দিয়ে শুরু করা তার আগে নুন কি নুনের কি কি আছে নুন কয়টা পদ্ধতি দিয়ে পড়া হয় এবং নুন কি কিভাবে লেখা হয় এ নিয়ে আমরা এইভাবে এইভাবে প্রতিটা নিয়ে আলোচনা আমরা সামনের দাঁড়ছে

এখানে বিসা হেলেজাম এবং মায়ে মাওসুল দুটো মিলে হয়েছে অর্থাৎ অর্থ ইয়া কত নিকৃষ্ট দুই নম্বর সুরার নব্বই নম্বর আয়াতে এরপর বি আলি সম্প্রদায়কে চল্লিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বিল উফুকিল আলা উর্দ দিগন্তে তেপান্ন নম্বর সুরা সাত নম্বর আয়াতে এখানে এগুলো আলাদাভাবে সংযোগভাবে দিয়ে দেওয়া হয়েছে কারণ বা হারফেজার এর এর আমল আছে এটা কীভাবে হবে যখন সে অনুবাদ অনুবাদ করার সময় সে এটা কিভাবে ব্যবহার করবে বিয়ের ব্যবহার পুরোপুরিভাবে বোঝানোর জন্য এগুলো বিস্তারিতভাবে দেওয়া হয়েছে বিল উল মুে একাশ নম্বর সুরার তেইশ নম্বর আয়ার নয় নম্বর তোমরা সকলে কল্যাণকার কাজ ও তাক অবলম্বনে থাকো মানুষের জন্য কল্যাণ সাধন করবে এবং তাক অবলম্বনে থাকে মানুষের জন্য কাজ করে এখানে যেন রিয়া যেন না থাকে তাকুয়া যেন থাকে এটার উপরে তোমাদেরকে থাকতে থাকতে হবে বিল্লাতি হিয়া সে ইয়াতিম যে ছয় নম্বর সুরার এক শত নম্বর আয়াতে বিল্লাদি তাদের প্রতি যারা তিন নম্বর সুরার বাহাত্তর নম্বর আয়াতে বিল্লাদি হুয়া ইহার সহিত যা বিল্লাদিন তাদের সহিত যারা মিলিত হয়নি

এজন্য যে নিশ্চয় তাদের জন্য চার নম্বর সূড়ার একশত আটত্রিশ নম্বর আয়াতে বিআ এহেতু যে নিশ্চয় তাদের মধ্যে হতে পাঁচ নম্বর সূরার বিরাশি আয়াতে এহেতু যে নিশ্চয় আমরা তিন নম্বর সূরার বাউন্ন নম্বর আয়াতে বি এজন্য যে নিশ্চয় তোমরা পঁয়তাল্লিশ নম্বর সূরার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বিআানা এজন্য যে নিশ্চয় আমরা ৫ নম্বর সূরার একশত নম্বর আয়াতে বি আহ ইজান এজন্য যে নিশ্চয় ইহা যখন তখন চল্লিশ নম্বর সূরার বারো নম্বর আয়াতে বি এজন্য যে নিশ্চয় তারা ২ নম্বর সূরার একষাটটি নম্বর আয়াতে বি কানু এজন্য যে নিশ্চয় তারা দুই নম্বর সুরার একষাটটি নম্বর আয়াতে বিনে কোন স্থানে একাশি নম্বর সুরার নয় নম্বর আয়াতে তোমাদের মধ্যে কে নম্বর আয়াতে বিধায়াতির শুধু অন্তরে যাহা আছে অন্তরের খবর তিন নম্বর সুরার একশত উনিশ নম্বর আয়াতে আল্লাহর রব অন্তরের সকল খবর জানেন সুতরাং আল্লাহকে কিছু আমাদের জানাই চাই না আল্লাহ আলমিন জানেন আল্লাহ দেখেন আমরা কে কি করি বিদায় লিখা এই জন্য এর সাথে ছয় নম্বর সুরার একশো তেষট্টি নম্বর আয়াতে বিদিল উরুবা আত্মীয় স্বজনদের প্রতি কি হক রয়েছে তা জানুন চার নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে বীগাইরুল অন্যায় অন্যায়ভাবে 2 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বিকা তোমার দ্বারা তোমার সাথে বিরুদ্ধে 3 নম্বর সূরার 37 নম্বর আয়াতে বিকুল্লি সকল বিষয়ে 2 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বি সবে সবে সর্ব বিষয় দুই নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতে বিকুমু এটা আসলে বিকুম কিন্তু যখন এই সাকিনকে হারাকাত দেওয়া হয়েছে তখন দম্মদার হারাখাত দেওয়া হয়েছে আল্লাহ তোমাদের সকলকে বিকুমু দুই নম্বর সুরার একশত আটচল্লিশ নম্বর আয়াতে বিকুম তোমাদের জন্য এখানে দেখেন বা জন্য অর্থে ব্যবহার হয়েছে লিয়ের অর্থে ব্যবহার হয়েছে দুই নম্বর সুরার দুই শত বিরাশি নম্বর আয়াতে বাল এটা হরফে উপমা উপমার জন্য আসে এবং এর বহুবিধ ব্যবহার রয়েছে অর্থ বরং তিন নম্বর সুরার একশত পঞ্চাশ নম্বর আয়াতে এ শব্দটি আবার বালি এটাও ব্যবহার হয় যেমন দুই নম্বর সুরার অষ্টাশ নম্বর আয়াতে তবে অর্থ একে যে বরণ তবে পড়ন্ত সংযোজক মতন বস্তত তারা বিশ্বাস করে না চৌত্রিশ নম্বর সুরার আট নম্বর আয়াতে বালিল্লাহু বরং আল্লাহ তাআলা 3 নম্বর সূরার 150 নম্বর আয়াতে বাল ইন বরং যদি 35 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বাল আনতুম বরং তোমরা 27 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বাল উলাইকা হুম বরং তারাই 24 নম্বর সূরার 50 নম্বর আয়াতে বাল ইয়াহু বরং শুধু তাকেই ছয় নম্বর সূড়ার একচল্লিশ নম্বর আয়াতে বালকুন বরং আমরা ছিলাম একুশ নম্বর সূড়ার সাতানব্বই নম্বর আয়াতে বাল্যু উমিনুন বরং তারা যারা বিশ্বাস করে না বয়ন্ন নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতে এ সমস্ত শব্দ যে হরফের পরে এসএম আসতে পারে হরফের পরে ফেলও আসতে পারে কারণ হরফ হইল এসএম এবং ফেলের মাঝে সংযোগ স্থাপনকারী রেতা বরং আল্লাহর জন্য তেরো নম্বর বছরের একত্রিশ নম্বর আয়া আমরা আরবির বিভিন্ন শব্দ বাংলা দ্বারা করেছি কিন্তু আরবি ভাষায় প্রায় এক কোটির মতো শব্দ আছে আর বাংলা ভাষায় সেটা কয়েক লক্ষ। কাজেই সেই লক্ষ্য শব্দ ধারা কোটি শব্দের যে ব্যাপিয়া করা যায় না বা এটাকে যে সামাল দেয়া যায় না ভাষা হিসেবে আরবির সাথে অন্যান্য ভাষা যে কত দুর্বল কত যে হীন হীন এটা আরবি ভাষার রিসোর্স এবং পাশাপাশি অন্যান্য অন্যান্য ভাষার রিসোর্স না না রাখলে এটা যায় আমরা পাশাপাশি মুসলিম আমাদের ধর্মীয় ভাষা আরবি আমাদের ধর্ম ইসলাম ইসলামের ভাষা আরবী এই জন্য বলে আসলামু আবু যে তারা ইসলাম গ্রহণ করেছে এবং সাথে তারা আরবি আরবি হয়েছে সুতরাং আরবির সাথে ইসলামের সাথে এইভাবে জড়িত একটি আপনার মিলে ইন্টারনেটে সার্চ করেন সার্চ করেন লিসানুল আরব অভিযান তার পাশে এনে আপনার ইংলিশ অভিযান যেটা বড় আছে বড় আছে অক্সফোর্ডার আনেন সেখানে কত লক্ষ শব্দ পাইবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার বা মনে তিন লাখে বিভিন্ন রকম ভাবে মিলিয়ে সেখানে আরবির আরবির কোটি তাদের অভিধান আছে ঘোড়ার নাম নিয়ে আলাদা অভিধান তাদের আছে মরু কৃষ্টি কালচার নিয়ে তাদের অভিধান তাদের আছে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলাদা আলাদা অভিধান তাদের আছে আল মোহাম্মাদ যে মোহাম্মদ বলে পৃথিবীতে কি কি আছে মোহাম্মদ গ্রুপ কি কি আছে মোহাম্মদ কারা তারা আছে আবাদ অর্থাৎ যাদের নাম আবদুল্লাহ দিয়া শুরু তাদের আলাদা আলাদা তালিকা রয়েছে আমার উস্তাদ ডক্টর মুহাম্মদ আব্দুল মাহবুদের সাবের রসুলের জীবন কথা পড়ুন তার জীবন কথা এই সিরিজটা পড়ুন এখানে দেখবেন যে তিনি কিভাবে ওই সমস্ত কেতাব থেকে তিনি দিয়েছেন কাজেই এই সমস্ত কিছু কাজ হয়েছে কাজেই এই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য বাংলায় এটা হয় না আরবিতে যে সেন্স এসেন্স বাংলায় আনা যায় না কিন্তু কি করবো বলতে একটা হবে এই এখানে এখানে এটা বলে দেওয়া হয়েছে তবে বাংলার ব্যাকরণ দিয়া যাবে না বরঞ্চ তার জন্য যা আছে দুই নম্বর সুরার একশত ষোলো নম্বর আয়াতে বাল্লাহম কিন্তু তাদের জন্য আঠারো নম্বর সুরার আটান্ন নম্বর আয়াতে বরঞ্চ আমরা ১৫ নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে বালহুম বরঞ্চ তারা সাত নম্বর সুরার একশত নম্বর আয়াতে বাল হুম বি বরঞ্চ তারা ৩২ নম্বর সুরার দশ নম্বর আয়াতে বালহুম ফি বরঞ্চ তারা তাদের সাতাইশ নম্বর সুরার ছিষট্টি নম্বর আয়াতে বালহুম মিনহা বরঞ্চ এ বিষয়ে তারা সাতাইশ নম্বর সুরার ছিষট্টি নম্বর আয়াতে বাল হুয়া বরঞ্চ ইয়া তিন নম্বর সুরার একশত নম্বর আয়াতে বাল হিয়া বস্তুতে ইহা উনচল্লিশ নম্বর সুরার উনপঞ্চাশ নম্বর আয়াতে বালা এটা হরবে ইজাব অর্থাৎ দিদ নিরায় হা সত্য এবং সম্মতি সুযোগ অব্যয় এটা ৬ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতে বালা ইন হা নিস্তায় যদি তিন নম্বর সুরার একশত পঁচিশ নম্বর আয়াতে বালা ইন্না হা নিশ্চয় ষোলো নম্বর সুরার আয়াতে নম্বর আয়াতে বালা মান হা যে কে হো দুই নম্বর সুরার একশত বারো নম্বর আয়াতে বালা ওহুয়া হা নিশ্চয় তিনি ছত্রিশ নম্বর সুরার একাশ নম্বর আয়াতে বিমা কিসের দ্বারা কিসের সাতাশ নম্বর সুরার পঁয়ত্রিশ এখানে বিমা বায়ে কাসরা মিমে ফাতাহা এটা যেভাবে আছে ঠিক যেভাবে বিমাও আছে বায়ে কাসরা এবং মা এবং মিম আলিফ যা যেহেতু যত দুই নম্বর সুরার সাত নম্বর আয়াতে দুটোই আছে বায়ের সাথে যখন মায়ে কাফা যখন আছে তখন আলিফটা কোনো সময় বাদ যায় আম্মা ওখানে আম্মাও কোরআনে আছে আছে কাজে বিমাও আছে এবং বিমা এটাও আছে কাজে এইরূপ ভাষা বিচিত্রতা পৃথিবীর অন্য কোন গ্রন্থে পাবেন না যা কোরআনে পাবেন যাহা আছে এগারো নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে বিমেলা তাহওয়া যা তোমাদের মন উপুত নহে দুই নম্বর সুরার সাতাশি নম্বর আয়াতে যা তারা দেখেনি বিশ নম্বর সুরার ছিয়ানব্বই নম্বর আয়াতে বিমিসলি অনুরূপ সেরূপ দু নম্বর সুরার একশত নম্বর আয়াতে বিমান যাকে যার শহীদ ২৭ নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াতে বিমান ফি কে তাতে যারা আছে 17 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বিমান হুয়া কেসে 17 নম্বর সূরার 84 নম্বর আয়াতে কেসে জন যার ঘরা, নিখিল ও বুবন কেরো ছিল শশী তারা অগণন এই যে আল্লাহকে নিয়া যে কবিতা এগুলা এখন নাই এগুলা এখন নাই এগুলা এখন পড়ানো হয় না যেগুলার মাঝে আল্লাহর পরিচয় ছিল সীমান্ত পাহাড়েতে সাগর ও পাহাড় অঙ্গে অঙ্গে ঘেরা অঙ্গে ঘেরা লাবনী জাহার মনের কবির হুলের কবিতা যে বাংলাদেশের রেখাপটে মুসলিম মিল্লাতের মুখে কি থাকা দরকার আর কি আছে কাজেই এই সমস্ত বিষয়গুলো আওজিকার খেয়াল কষ্ট হবে বিনা আমাদের বিষয়ে আমাদের শহীদ আমাদের মধ্যে 9 নম্বর সূরা 52 নম্বর আয়াতে বিনাফসিকা তুমি নিজেই ইউসেলফ 17 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আয়াতগুলো পড়ুন যে কোন কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে জোর দিয়ে কথা বলেছে। বিহি উহা দ্বারা তার দ্বারা দুই নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে বিহা উহা সম্পর্কে ইহা সম্পর্কে স্ত্রীবাচক শব্দ দুই নম্বর সুরার একশো বত্রিশ নম্বর আয়াতে বিহা ইহা দ্বারা এসব দুই নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতে বিহা ফি এরূপ তাতে আটত্রিশ নম্বর সুরার সাত নম্বর আয়াতে বিহিম তাদের শহীদ তাদের ধারা দুই নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে বিহিমা ওই দুটিতে দুটির মাঝে দুটি ধারা নম্বর নম্বর আয়াতে বিহিননা তাদের স্ত্রীদের সাথে চার নম্বর সুরার তেইশ নম্বর আয়াতে বিয়া আমার সাথে সাত নম্বর সুরার একশত পঞ্চাশ নম্বর আয়াত আবার বি আমাতে আমার উপর আমার শহীদ দুই নম্বর ওষুধের একশো ছিয়াশি নম্বর আয়াতে তা এটা আরবি বর্ণবালার তৃতীয় বা পঞ্চম অক্ষ এ তাটা। কসমের জন্য আসলে হারফেজার যেমন তা লহি আল্লাহর শপথ বারো নম্বর তিয়াত্তর নম্বর আয়াতে বিল্লাহি তাহি বা কোরনের প্রায় বাইশ বত্রিশটা খুব সম্ভব অর্থাৎ প্রায় তিন ভাগের এক ভাগের বেশি আয়াতের শুরুতে ও আছে তার মধ্যে ওয়ে আউটপ আছে ওয়ে asli আছে ওয়ে কসম আছে ওয়ে জাহিদ আছে ইত্যাদি আছে ওটা আমরা সময় মতো আলোচনা করব তবে বাইশ শত 32 এর সংখ্যাটা আমরা পরে সঠিক বলব তবে তিন তিন ভাগের এক ভাগের বেশি 6236 আয়াতের তিন ভাগের এক ভাগের বেশি আয়াত আয়াতের শুরুতে ও আছে যাই হোক তাহি নাহু এটা আসলে নুনে তাকিত এটা আপনার শেষ হয়েছে জমির তবুও হরফের তালিকাতে এটা এটা আনা হয়েছে এজন্য যে এখানে যে নুন তাকিদ নুন তাকিদ এর মাঝে আলাদা একটা অর্থ আছে হরফের মতো একটা বিশেষ অর্থ প্রদান প্রদান করে এই জন্য আর অর্থাৎ নিশ্চয় তোমরা তাদের আয়ত্তে পাও নম্বর সুরার সাতান্ন নম্বর আয়াতে তো আল লিমানি এখানেও একই রকম ফেল এবং তার সাথে নুন আনা হয়েছে এটাকে নুনে বেকায়া বলে এ নুনটা আছে এবং নি মাত দিয়েও আছে শুধু নুন না নুন যে নি এটাও যেভাবে আছে নি আছে ইন এটাও আছে আবার নিও আছে লাকুম দি নুকুম ওয়ালিয়া দি নি এখানে কিন্তু নুনের নিজের কাসরা এখানে কিন্তু ইয়াটা নাই এই দিনই অর্থ আমার দিন তোমাদের জন্য তোমাদের দিন আমার আমার দিন নুনে বেকার অনেক সময় থাকে অনেক সময় আছে তোহাল্লি মানে আমাকে শিক্ষা দিবেন আঠারো নম্বর নম্বর আয়াত তিলকা এটা স্মে ইশারা তা ইশারা লাখা তোমার জন্য তিলকা তোমারই জন্য ইশারা করা হচ্ছে তুমি এই এই ইশারার উদ্দেশ্য এইটা বোঝানোর বোঝানোর জন্যই তিলকা এই সকল ইংরেজ দুই নম্বর নম্বর আয়াতে তিল ক্যামিন এই সমস্ত এগারো নম্বর সুরার উনপঞ্চাশ নম্বর আয়াতে তিল কুম ওই সকল সাত নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে তিল কুমা ওই দুটি সাত নম্বর সুরার বাইশ নম্বর আয়াতে যেমন ভাবে আছে সা সাদারা কি কি আছে সুম্মা সাম্মা এটাও ইসমে এসারা তথায় সেখানে জায়গা সেটা ইংরেজ সুতুক বিশেষ 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 স্থানে ব্যবহার করা হয় এবং সেখানে এ সমস্ত বিষয় কি উদ্দেশ্য এ নিয়েই তাপসি বিভিন্ন রকম কথা আছে এখানে ছিয়াত্তর নম্বর সুরার বিশ নম্বর আয়াতে সুম্মা এটা এটা হরফ এর অর্থ অতপর সুতরাং পুনরায় তৎপর সংযোগ হরফে হরফে আতফু ফাও হরফে আতফ কিন্তু সুম্মা দ্বারা একটু বেশি দূরত্ব দূরত্ব সুতরাং সুম্মা দ্বারা একটু বেশি পড়ে ফা দ্বারা খানিকোটা পড়ে খানিকোটা খানিকোটা পড়ে এবং সুম্বা দ্বারা বেশ বেশি পরে এটাকে

অতপর দিকে ছয় নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াতে এখানে আপনারা খেয়াল করছেন যে দু তিনটে হরফ একত্রে আসছে যার আপনাদের ব্যবহার বাংলা ইংরেজিতে খুবই বিরল কিন্তু কোরআনে এর অনেকগুলো আছে এই শব্দটার মধ্যে দেখেন ফা হরফে আত্ম ইয়াটা এটা আলামতে মুজারে কাপ এটা এটা এর এরপরে কাপ আসে এটা দমিরে আউয়াল এরপরে আবার যে কুমার এটা আবার দমিরে সানি। অর্থাৎ প্রথমে তিনটা তিনটা হরফ শেষে আবার দুইটা আপনার দমির এইগুলো আস্তে 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 ভাগ করতে হয় এই ভাগ করার নিয়মটা জানতে হয় এই নিয়মটা না জানা ব্যতীত আরবিতে পারদর্শী হওয়া হওয়া যায় না সরল অঙ্ক করার সময় যেভাবে যেভাবে অঙ্কটা খুব বড় এখান থেকে শুরু করেছে এক লাইন কিন্তু রেজাল্ট আবার এখানে এসে একটা আবার আমরা অঙ্ক করার সময় আবার আমরা একটা দাগ দিয়ে আবার ওখান থেকে আরেকটা সরল করি মানে এক মৃষ্ঠায় আমরা দুটো সরলঙ্গ আমরা আমরা এভাবে যে করেছি ঠিক তেমনি ভাবে কোন শব্দরা কেন আসলো কোন কোন অর্থ দিতে দিতে আসলো অর্থে এর সাথে একটা সম্পর্ক আছে রকা কাস্তাতুল বিনা তাদুল্য আলা কাস্টাতিল মানা শব্দ যদি বেশি হয় তাহলে অর্থ বেশি হবে এরকম একটা নিয়ম আছে যেমন সামিয়া অর্থ সে শুনল কিন্তু ইস্তামা অর্থ শুনলো বললো হবে এখানে বলো মনোযোগ সহকারে শুনল মনোযোগ সহকারে শুনো কিন্তু এখানে মনোযোগ সহকারে অর্থটা নাই কাজেই শুধু শব্দ দেখেই আনা যাবে না যেমন রহমান রহিম শুরু করছি আমি রহমান এবং রহিম আল্লাহর নামে শুরু করছি আমি আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম তাহলে শুরু করছি এটা কোথায় কোথায় আরবি করলে অর্থাৎ এটা বা এটা লুকিয়ে আছে এই বা এই বা টেনে নিয়ে আসছে ওই শব্দের সাথে উজ্জ আছে কাজে উজ্জ্ব আছে এই হজব সম্পর্কে জানতে হয় কোন শব্দের মাঝে কি উজ্জ্ব আছে এখানে কি কি জিনিস আছে এই সমস্ত বিষয়গুলা জানতে হয় কাজে কোরআনের আর জানতে হবে এগুলো এই জন্য আমরা বিস্তারিত বলেছি কারণ এখানেই আমরা কোরআনের মাঝে এসে আমরা উপনীত হয়েছি তার দিকেই ছয় নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত সুম্মা ইলাইয়া অতবার আমার কাছে তিন নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াত সুম্মা আন্তুম অতবার তোমরা এত তো সত্য তোমরা ছয় নম্বর সুরার দুই নম্বর আয়াত্ম কিন্তু তারপর পাঁচ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত আলাই অতবার নিশ্চয় আমার দায়িত্ব ইন্না আলাইনা আমার উপর আমার দায়িত্ব এখানে দেখে উজ্জ শব্দের অর্থ চলে আসছে অষ্টাশি নম্বর সুরার বিশ নম্বর ছাব্বিশ নম্বর আয়াত সুম্মা আন্না লাহুমা আলাইহা লা এখানে দেখেন সুম্ম হরফ আন্না হরফ লাহুম এটা যদিও জমির হরফ লা হার্ফেজার এরপর হোম আলাইহা হারফেজার এবং জমির হরফ আবার লা হরফ কয়টা হরফ একত্র হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অব্যায় এক জায়গায় প্রথমেই শুরুতে শুরুতে দেয়া সাতটা অব্যয় এবং দুটো আপনার যে সর্বনাম দিয়া কোন বাক্য আপনি বাংলায় তৈরি করতে পারবেন কিন্তু কোরআনে এই সমস্ত বিষয় আছে এই সমস্ত অব্যয়টা এম এবং ফেলের মাঝে সংযোগ স্থাপন করে সুতরাং এই সাতটা অব্যয় কোন কোন দিকে কি কি দিকে ইঙ্গিত স্থাপন করলো এ সমস্ত বিষয়গুলো নম্বর আয়াত আপনাদের কাছে ভালো লাগবে যখন আমরা কোরআনের কোন আয়াতে কোন কোন অক্ষর ব্যবহার 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 হয়েছে এবং সেই সমস্ত অক্ষর গুলার কি কি খাসিয়াত আছে এই সমস্ত যখন বলবো তখন আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে তখন কোরআনের গভীরে আপনারা যেতে পারবে। আমাদের এই তিনশোটি দাস এটা কোরআনের কোনো ব্যাখ্যা না কারণ কোরআনের ব্যাখ্যা কোরআনের আমরা করতে পারবো না আমরা অক্ষম অক্ষম কলম সক্ষম নহে লিখতে তাহার গুণগান কিন্তু এই তিনশোটা সিঁড়ি এটা সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা একটা পর্দায় পৌঁছতে পারবো এখন আপনি এখন আপনি পড়েন কারণ যখন এম এ পাস করে তখন মাস্টার্স অফ ন্যাশন ফার্স্ট ক্লাস নাগরিক এখন যে পড়বে কারণ এখন সে পড়া শিখিয়েছে এখন সে বিভিন্ন আঙ্গিকে সে সে পড়া জানতে জানতে পারতেছে সুতরাং এখন মাস্টার্স অফ ন্যাশন সুতরাং এ সমস্ত বিষয়গুলো আমাদেরকে অতি সুন্দরভাবে বুঝতে হবে এই তিনশোটা দার্স আপনি যদি একটু মনে রাখেন তাহলে এক একটা বিষয়ের সুস্তিটা পাবেন এক একটা বিষয়ের সুচিতে এই বিষয়ে আরো আছে এ বিষয়ে আরো আছে এ বিষয়ে এ বিষয়ে আরো আছে সুতরাং আমরা দাওরাতুল কোরআন যদিও নাম দিয়ে নাম দিয়েছি একটা কোর্সের নাম দিয়েছে এটা কিন্তু কোরানের সবকিছু নয় সুচি সুস্তি সুচি আপনারা এই ধরে অনেক পাবেন যেমন চৌরাস্তায় গিয়ে যে সে কোন পথে যাবে তখন তাকে ঠিক করতে হয় আয়াতে অতবা নিশ্চয় তোমরা ইহার পর অবশ্যই তোমরা তেইশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াতে সুম্মা ইন্না হুমলা অতবার তারা তেরাশি নম্বর সুরার ষোলো নম্বর আয়াতে অতবার আমি একাত্তর নম্বর সুরার আট নম্বর আয়াতে অতবার তাতে চল্লিশ নম্বর সুরার বাহত্তর নম্বর আয়াতে সুম্মা কানা অতবার হয় তিরিশ নম্বর সুরার ১০ নম্বর আয়াতে সুম্মা কাল্লা সিনের সা সিন সা অতপর কখনো না অসিরেই তোমরা দেখবে আটাত্তর নম্বর সুরার পাঁচ নম্বর আয়াতে কে আমার সম্পর্কে প্রশ্ন করতেছ কে আমার সম্পর্কে ইতলাপ করতেছ আসতে আছে আসতে আছে তোমরা যা বলছো না শীঘ্রই এ সম্পর্কে তোমরা জানতে পারবে যে আসল ঘটনাটা কি কেউ যদি শীতকালে যদি কালবৈশাখী দেখতে চায় যদি সে বাই কালো বেশি কি দেবে তখন যার কাছে প্রশ্ন করা হয়েছে তার সময় সহসার কোনো উপায় থাকে না যে কালো বৈশাখী যে প্রসন্ন দেখা বললাম এর বাস্তবতা দেখা যে বৈশাখ মাস আমাকে আসতে হবে কারণ নামটাই কালো বৈশাখী সুতরাং বৈশাখ মাস আসতে হবে কাজেই যদি উত্তাল তরঙ্গমালার নদী যদি দেখতে চায় তাহলে লেপের মতো শীতকালের নদীর সাথে আলাদা আছে এটার জন্য বর্ষাকাল আসতেই হবে নদী যখন যৌবন কাজে এটা নিয়ে এটা আসবে এটা সঠিক কিন্তু হাসি ঠাট্টা করার কিছুই নাই সুমালা অতবার নিশ্চয় সাত নম্বর ছোট সতেরো নম্বর আয়াতে সুমালি অতপর যেন অতপর যেন চল্লিশ নম্বর সুরার সাত আয়তে অতবার তারা ঘুরে বেড়ায় না দুই নম্বর সুরার দুই নম্বর আয়াতে সুম্মালাম তাকুন অতবার থাকবে না ছয় নম্বর সুরার তেইশ নম্বর আয়াতে সুম্মালানাহনু অতবার আমি এই উনিশ নম্বর সুরার সত্তর নম্বর আয়াতে সুম্মা মা অতবার কি আশি নম্বর সুরার আঠারো নম্বর আয়াতে সুম্মা অতবার হতে আঠারো নম্বর সুরার আয়াতে সুম্বা হুয়া অতবার তাকে জিম এ দিয়ে কোনো হরফ নাই তবুও আমরা দুটো শব্দ এনেছি যেহেতু এটা আল হরুফুল আরবইয়া আল আদাত জিমটা কোরআনে ব্যবহার ব্যবহার হয়েছে এজন্যই এখানে ওই ধারাবাহিকটা রাখার জন্য আমরা এখানে যে নাম্বার নাম্বার দিয়ে দিয়েছি কিন্তু এই যে এখনো হর নাই তবু এর সাথে জমির আছে দুটো এই আমরা যা আত না এ শব্দটি এনেছি এখানে তায়ে বোঝানোর জন্য ইহা স্ত্রী আমাদের নিকট এসেছিল ঠিক তেমনি ভাবে যা আত হা তাই তানি ইহা স্ত্রী তার কাছে এসেছিল দশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াত আর যা আতনা এটা সাত নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত ঠিক তেমনি ভাবে হা হা দ্বারা হরফ আছে যেমন হাত এটা হারফে যার এবং হারফে নাওসিবা হাত্তা এটা এস এর আগেও আছে এবং এটা ফেলের আগেও ফেলের আগেও আছে সাতটা অর্থ যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যতক্ষণ যে যতক্ষণ যে পর্যন্ত এমনকি এই সমস্ত অর্থে আছে দুই নম্বর সুর পঞ্চান্ন নম্বর আয়াতে

আট নম্বর সুরা উনচল্লিশ নম্বর হাত্তা যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে ফিতনা না থাকে ফিতনাকে বিদায় করে দেওয়ার জন্য ইসলাম এসেছে ফিতনার ভিতর যদি মুসলিম উম্মা থাকে তাহলে তার জান্নাতে সে যেতে পারবে না তার মাঝে বিরোধ হবে সুতরাং ফিতনা করা ভারনা না আল ফিতনা তো আসাদ আল কত্তে আর বলা হয়েছে হত্যা করে হত্যা যজ্ঞ এবং হত্যাকাণ্ড থেকে ফিতনার মারাত্মক মাধ্যমে হয়তো মানুষের জীবন শেষ হয় না কিন্তু সারাটি জীবন তাকে ধুকে ধুকে ভুল সুতরাং কোরআনে বলা হয়েছে ফেতনা যেন না থাকে কাজে ফেতনাবাজ হবেন না ফেতনার সৃষ্টি করবেন না ফেতনা বাজিরা পৃথিবীতে লানত প্রাপ্ত তারা নিজেরা হৃদায়ত প্রাপ্ত নয় এবং মানুষকে কাজেই আপনার ফিতনার অর্থ ভালোভাবে বুঝেন অনেক সময় কোনো সময় তোমাদের স্ত্রীরা এবং তোমাদের সন্তানেরা তোমাদের শত্রু শত্রু হয়ে যায় কাজেই কি কি ফেতনায় বললে আদরের স্ত্রী তাকে সারা জীবনের সম্পদ মোহর হিসাবে দিয়ে ঘাম সরানো পয়সা দিয়ে মোহর হিসাবে দিয়ে তাকে ঘরে আনা হইল যার সাথে সংসার সে কিভাবে শত্রু হয় শত্রু হওয়ার কি কি ফেতনা আছে এই সমস্ত আয়াতগুলো কোরআন থেকে পড়তে হবে কারণ কোরআন যা বলেছে তা সত্য কাজে কোরআনকে পরিপূর্ণভাবে পড়তে হবে আজ যাদের সংসারে অশান্তির আগুন লেগেছে সে তার সুন্দর সুরম্য প্রাসাদের মাঝেও অশান্তির আগুন অশান্তির দাবানাল ধাউ ধাউ করে চলছে যারা শান্তির খোঁজে এখানে ওখানে বেড়াচ্ছেন যারা বিভিন্ন দেশের সি বিষে গিয়ে শান্তি খুঁজছেন শান্তি পাচ্ছেন না আপনি আপনার ঘরে যে কোরআন আছে কোরান পড়ুন কোরআন বুকের সাথে জড়িয়ে ধরুন কোরআনের কাছে হৃদায়াত চান কোরআনের মত জীবন যাপন করুন আপনি শান্তি পাবেন পৃথিবীর কোথাও শান্তি পাবেন না কোরআন ছাড়া ইসলাম ছাড়া আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে কাজে হ্যা ম্যান অনিবারিত উনিশ নম্বর ছোট একাত্তর নম্বর আয়াত হা মিম হরফে মুকাত্তাআত এর অর্থ কি আল্লাহই ভালো জানেন 41 নম্বর সূরার প্রথম আয়াত হাইসু এটা জরফে মাকানি জন্য যেথায় যেখানে জেথা 2 নম্বর সূরার 35 নম্বর আয়াত হাইসু লা এমন স্থান হতে যা তাদের ধারণা ধারণা অতীত ধারণা হওয়ার যে ওই স্থান তাদের যেতে হবে এরকম মানুষের জীবনে অনেক আছে ষোলো নম্বর সূরার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে হাই সুলাম এমন দিক হতে যা তাদের ধারণা ছিল উনষাট নম্বর সুরার দুই নম্বর আয়াতে যে তাদের রিস্ক আরবে এমন জায়গা থেকে যেটা তারা কল্পনা করতে পারে নাই কাজেই রিস্ক কল্পনাচিত জায়গা থেকে আসে আজ যারা ঢাকার বুকে বড় ধনী বাড়িওয়ালা গাড়িওয়ালা শিল্পপতি তারা একটু নিজেদের জীবনের হিসাবের দিকে একটু তাকার কলম খাতাটা নেন যে আপনারা যে আজ এই অধিকারী হবেন আপনারা জীবনে কল্পনা করেছিলেন কিনা বা এটা ঘুর্ণাক্ষর ছিল কিনা আমি অনেক ধনির সাথে আলোচনা করেছি আয়াত নিয়ে না কোনো দিন আমরা ছিলাম না কোনোদিন কল্পনা এটা আল্লাহর দান সকলে এই কথা বলে হাজামিন হাজ রব্বি কাজে রিস্ক রাজদাকের কাছে হাই সুমা যেখানেই যখনই যেভাবে দুই নম্বর সুরার একশত পঞ্চাশ নম্বর আয়াতে হাইজুমা এখানে মাটা আলাদা আবার হাইজুমা সুমা একসাথেই আছে একই রকম হারাঘাত কিন্তু মিমেজা একসাথে যেখানেই যে যে স্থানে দুই নম্বর সুরার একশত নম্বর আয়াতে কাজে এই সমস্ত ব্যাপারগুলোই আমাদের দেখিয়ে দেয় যে মুস্তাফে উসমানী উসমানী এটা রক্ষা করা কোরআনের জন্য কোরআন লেখার জন্য অপরিহার্য কাজেই আরবি এবং কোরআনের আরবী এখানে পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে এ সমস্ত এ সমস্ত বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদিগকে জানতে হবে আল্লাহ হোক সুবাহ হোক এগুলো এগুলো জানার এবং মানার তৌফিক الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. الله اكبر الله اكبر الله اكبر الله 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 اكبر الله اكبر الله اكبر الله أما الله 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 আবার কেউ কেউ আখাড়া করবেন একদিন সে কাল যাবেন তেরো তারিখে যাবেন কাজেই আল্লাহর কাছে দোয়া করি সকল হাজিকে হাজি মাপরুর দান করুন মুসলিম মিল্লাতের জন্য বর্তমান সময়ের এই সংকটকালে হাজ সুতরাং হাজিরা যাতে গিয়ে দেশে গিয়ে তারে হাজের শিক্ষার উপরে থাকতে পারে এই জন্য পরিবার পরিজনের সদস্য এবং সমাজ প্রতি এবং সমাজের পরিবেশ ওইভাবে রাখতে হবে যাতে করে তারা হাজের শিক্ষার উপরেই সমাজ পরিচালনা করতে পারে আল্লাহ সুবাহিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته